নাসির ও তামিমার বিরুদ্ধে মামলার সুষ্ঠ তদন্তের দাবিতে মানববন্ধন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তামের বিরুদ্ধে ডিজিটাল করার দাবিতে মানববন্ধন করেছে এইড ফর মেন ফাউন্ডেশন আজ শনিবার বেলা এগারোটায় আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডক্টর আব্দুর রাজ্জাক খান এ সময় আব্দুর রাজ্জাক খান বলেন সাম্প্রতিক সময়ে ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা তামির বিয়ের ঘটনায় বেশ আলোচনার সৃষ্টি হয়েছে আমরা ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে রাকিবের করা মামলার সুষ্ঠু তদন্ত ও বিবাহ রেজিস্ট্রেশন ডিজিটাল করার দাবি করছি এছাড়া মানববন্ধনে সংগঠনের আইন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার হোসাইন এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম ঢাকা জেলা শাখার আহ্বায়ক হাদিউজ্জামান পলক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ইফতেকার হোসেন বক্তব্য দেন লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন সুষ্ঠু তদন্তকে যেন কোনো প্রভাবশালী মহল প্রভাবিত করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে রাকিবের দাবি ও গণমাধ্যমের অনুসন্ধানে উঠে আসা কিছু তথ্যের সঠিক উত্তর আমরা চাই সেগুলো হলো এক রাকিব ও তামিমার বিয়ের কাবিনে তিন লাখ এক টাকা দেনমোহর কিন্তু তামিমা পাঠানোর ডিভোর্স নোটিশে উল্লেখ করা হয় দুই লাখ টাকা দেনমোহর দুই তালাক নোটিশে তামিমা যে বাসার ঠিকানা উল্লেখ করেছেন সেখানে তারা কোনোদিনও থাকেননি বলে দাবি রাকিবের তিন সংবাদ সম্মেলনে তালাকের কপি দেখিয়ে তামিমা জানান তালাকের এই কপি রাকিবের গ্রামের বাড়ি নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন পরিষদেও পাঠানো হয়েছে তবে এরকম কোন নোটিশ বৃহস্পতিবার পর্যন্ত পাননি বলে জানিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের সচিব মাকসুদুল হক মাকসুদ চার দেখা যায় দুই সালের তেইশে ডিসেম্বর নিজে রাকিব হাসানকে তালাক নোটিশ দিয়েছেন অন্যদিকে নাসির ও তামিমার বিরুদ্ধে মামলার ডকুমেন্টে পাসপোর্টে যে নথি সংযুক্ত করেছেন রাকিবের আইনজীবী ইসরাত হাসান সেটিতে দেখা যায় দুই হাজার সালে করা পাসপোর্ট ইস্যুতে স্বামীর ঘরে রাকিব হাসানের নাম উল্লেখ করেছেন তামিমা একইসঙ্গে সঙ্গে ইমার্জেন্সি কন্ট্রাক্টেও স্বামী রাকিব হাসানের নাম উল্লেখ রয়েছে এই বিষয়গুলো বিবেচনা করে তদন্ত করার দাবি জানায় সংগঠনটির সদস্যরা